ইতিমধ্যে আপনারও অবগত যে জুয়াকালী 7 জুন তারিখে সমগ্র দেশতে নির্বাচনের ভোট গণনা হয়ে গেল। তৃতীয়বার কারণে NDA সরকার গঠনের কারণে বাদ প্রশস্ত করে দিলে, ম্যান্ডেট দিলে ভারতীয় জনতা পার্টি আর মিত্রগোষ্ঠী আর মোদীজিক তৃতীয়বাহনে প্রধানমন্ত্রী পদে অধিষ্ঠিত করার নিমিত্তে। তেখেতে যাওয়া 10 বছরে এইখান দেশক যেদরে আগবায়ন হয়ে গেল তার আধারত মোদীজি যে গ্যারান্টি, এই গ্যারান্টিরে সমগ্র দেশক যে ব্যাপক আর সর্বাত্মক উন্নয়নের প্রক্রিয়া আগবাই লই গেল তার আধারে আমার অসমতো নির্বাচন হল। অসমত আমি প্রথমবারের বাবে ডাবল ডিজিটলে যাবলে সক্ষম হল। আমি যদি চাও 2009 চনত আমি 5খন আসন পাইছিলোঁ, 2014 চনত আমি 7খন আসন পাইছিলোঁ, 2019 চনত আমি 9খন আসন পাইছিলোঁ আৰু এইবেলি 11খন আসনলৈকে আমাৰ সংখ্যা বৃদ্ধি হ'ল। এই ক্ষেত্ৰত মই সন্মানৰ আটাইকেইটা মিত্ৰগোষ্ঠীৰ সভাপতি বিষয়ববীয়া, বিষয় UPL অসম গণ পৰিষদ ভাৰতীয় জনতা পাৰ্টীৰ আটাইবিলাক লোকে ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ। মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ক আমি ধন্যবাদ জ্ঞাপন করছি, পার্টি তরফ বা দলের তরফ স্মরণ জানাইছো। তেখেতে বহুত কষ্ট করেছিল, দিনে নিশায় প্রচার করে দলের জিতর কারণে যে কাম করেছিল আর নিশ্চিতভাবে ইপ্সিত ফলাফল আমি পাবলে সক্ষম হল। আর আটাইতকৈ লক্ষণীয় কথা আসলে যাওয়া লোকসভা নির্বাচনত আমার মিত্রগোষ্ঠীয়ে 94 এসেম্বলি সেগমেন্টত আমি প্রথম স্থান দখল করবলে সক্ষম হয়েছি, এটা আমার কারণে আটাইতকৈ ডাঙর কথা। অন্যহাতে কংগ্রেস দলে যদি আমি যোরহাট চাও, যোরহাটক বাদ দি বাকি অন্য যেগুলো বিধানসভা সমষ্টি তেওঁলোকে লিড লৈছে, যদি মাইনরিটি এলাকাতে লিড লবলৈ সক্ষম হৈছে। যোরহাটত 9টা সমষ্টি আমি বাদ দিলে অন্য যিকেইটা সমষ্টি আছে, লাহৰিঘাটেই হোক, চেঙাই হোক, বাগবৰে হোক বা ধুবুৰীয়ে হোক, এইবিলাক সমষ্টিতে তেওঁলোকে লিড পাবলৈ সক্ষম হৈছে। ইয়ার দ্বারা একটু চাই যে অসমের জনগণে ভারতীয় জনতা পার্টির যে বিকাশের ধারা লই গেছে, মুখ্যমন্ত্রী ডাঙরিয়ার বলিষ্ঠ নেতৃত্ব তার প্রতি যে আকুণ্ঠ সঁহারি আর আশীর্বাদ করলে মানে অসমের সমগ্র জনগণক ধন্যবাদ জানাইছো, ভোটার রাইজক ধন্যবাদ জানাইছো আর ভারতীয় জনতা পার্টির যে আশীর্বাদ দিলে আর ভারতীয় জনতা পার্টির পৃষ্ঠাসমূহ বুথ কমিটি মন্ডল জেলা রাজ্যিক আমার আটাইবিলাক কোষ বিভাগ আটাইবিলাককে আমি দলের তরফ ধন্যবাদ জানাইছো। আমার সন্মানীয় মন্ত্রী বিধায়ক সাংসদ সকলকে সমাহিত করে মুখ্যমন্ত্রী ডাঙরিয়ার নেতৃত্ব আমি যে নির্বাচনটি অবতীর্ণ হয়েছিল, আমার দলের যে পারফরমেন্স মানে গোটেই বিধান লোকসভা সমষ্টি যাবলে নিবিচার, যদি চাই আগতকৈ বিশেষ রঞ্জিত দত্ত ডাঙরিয়ায় 3 লাখ প্রায় 60,000 ভোটত ব্যবধানত গ্রস্ত হলে সক্ষম হয়েছে। ঠিক তেনে আমার দরং ওদালগুড়ি সমষ্টি বা আটাইবিলাক গুৱাহাটী লোকসভাটো কৈ আছিলে যে গুৱাহাটী লোকসভার প্রার্থীগুলি হারিব, আর আমি দৃঢ়তারে কৈছিলোঁ যে গুৱাহাটীত আমার জিত নিশ্চিত। ঠিক তেনেদরে আজি বরপেটাবাসীক আমি ধন্যবাদ জ্ঞাপন করছি, প্রথমবারের বাবে আমার মিত্রগোষ্ঠীক সন্মানের বরপেটাবাসী রাইজে যে আকুণ্ঠ সমর্থন জানালে আমার প্রার্থী ফণীভূষণ চৌধুরী ডাঙরিয়া মিত্রগোষ্ঠীর প্রার্থী বিপুল ভোটত নির্বাচিত করেছে। অন্যহাতে কাজিরঙা লোকসভা সমষ্টি পুরোনা কলিয়াবর, আমি কেতিয়াও ভারতীয় জনতা পার্টি যেতিয়ার আমি নির্বাচন খেলি আছো কলিয়াবরত আমি খাতা খুলবলে সক্ষম হওয়া নাছিল, আর এইবেলি খুব কাজিরঙাবাসী রাইজে ভারতীয় জনতা পার্টির প্রতি যে আকুণ্ঠ সমর্থন, মিত্রগোষ্ঠীর সপক্ষে যে আকুণ্ঠ সমর্থন জানালে মই স্পেশালি তেওঁলোকক ধন্যবাদ জানাইছো। আর অন্য কেটা সমষ্টি আমি পাওয়ার আসিল করিমগঞ্জ, তার যদরে আমি জিতিবলে সক্ষম হয়েছি। বহুতে কৈছিলে যে করিমগঞ্জ সিটখন আমি জিতিব নোৱাৰি, আর আমি কৈছিল যে করিমগঞ্জত আমার ভাল যুদ্ধ হয়েছে, ভাল প্রতিদ্বন্দ্বিতা হয়েছে, কিন্তু শেষত প্রায় 37,000 অধিক ভোটত আমার প্রার্থী কৃপানাথ মাল্লা ডাঙরিয়া তারপর নির্বাচিত হবলে সক্ষম হয়েছে। সামগ্রিকভাবে আমি আগন্তুক দিনের কারণে আরো চিন্তা চর্চা করেছো, 2026-ৰ যি বিধানসভা নিৰ্বাচন হ'ব এই নিৰ্বাচনত আমি 100+ টাৰ্গেট লৈ
ভারতীয় জনতা পার্টিয়ে এতিয়ার পৰা কাম কাজ আৰম্ভ কৰিব। ইতিমধ্যে আমাৰ এন ডি এৰ আজি বৈঠক আছে, নিশ্চিতভাৱে আমাৰ সন্মানীয় প্ৰধানমন্ত্ৰী মোদী ডাঙৰীয়াৰ নেতৃত্বত, লগতে অমিত শ্বাহজী, নাড্ডাজী, লগতে আটাইবিলাক মিত্ৰগোষ্ঠীৰ সন্মানীয় সভাপতিসকলৰ লগত আলাপ আলোচনা কৰি আমাৰ দিন ঠিক হ'ব। নিশ্চিতভাৱে মোদীজী তৃতীয় ভাৱে প্ৰধানমন্ত্ৰী পদত উত্তীৰ্ণ হ'ব, অতি শীঘ্ৰে আমি শপত গ্ৰহণৰ দিন পাম। তাৰ পৰৱৰ্তী সময়তে আমাৰ ৰাজ্যিক সমিতিৰ তৰফৰ পৰা আমাৰ আটাইকেইজন নৱনিৰ্বাচিত সাংসদক ইয়াত উষ্ম আদৰণি জনোৱা হ'ব। লগতে আমাৰ জিলাৰ বিষয়ববীয়াসকলক আমি আমন্ত্ৰণ কৰিম, জিলা সন্মানীয় সভাপতি, প্ৰভাৰী, সহপ্ৰভাৰী, আটাইবিলাক সন্মানীয় বিধায়ক, সাংসদ, মন্ত্ৰীক মাতি আনি আমি একোটা একোটা গোট তন্ন তন্নকৈ আমি ষ্টাডি কৰিম, বিশ্লেষণ কৰিম। আৰু নিশ্চিতভাৱে বিশ্লেষণ কৰি যদি আমাৰ ক'ৰবাত দুটা এটা গোটো পিছ পৰিছে, য'ত আমাৰ পটেঞ্চিয়েলিটি আছিলে, এইবিলাক গোটো আমি চিন্তা চৰ্চা কৰি আগন্তুক দিনত এইবিলাক গোটত কিদৰে আৰু আমাৰ শক্তি সঞ্চাৰ কৰিব পাৰোঁ তাৰ কাৰণে দলে কাম কাজ কৰি যাব। ধন্যবাদ। আমি এটা টাৰ্গেট লৈ আমি এটা টাৰ্গেট লৈ কাম কৰোঁ। ভাৰতীয় জনতা পাৰ্টিৰ এটা মিছন আছে, এটা ভিছন আছে, এটা গোল আছে। এই মিছন ভিছন গোল লৈ আমাৰ দল আগবাঢ়ি আছে, আমি চিন্তাধাৰা তেনেকেই কৰোঁ। এই মিছনত আমাৰ 400+ আছিল, হয় কৈছে যে আগলিবাৰ চাৰ্চত আমি টাৰ্গেট লৈ কাম কৰিছিলোঁ আৰু টাৰ্গেটটো অনুসৰি প্ৰায় 300-400 ওচৰা ওচৰি আমি আসন্তসকলে পৰীক্ষা কৰিছোঁ। কিন্তু ইণ্ডিয়া এলায়েন্সেতো কোনো টাৰ্গেট নাছিলে, এই খামান্দি এলায়েন্স আছিলে, কেৱল মিছা কথা কৈছিলে, কেৱল নেৰেটিভ বিল্ডআপ কৰিছিলে। সংবিধান সংশোধন কৰিব বুলি কৈছে, সংবিধানখনক নামানে বুলি কৈছে, OBC ৰিজাৰ্ভেশ্যন উঠাই দিব, বিভিন্ন ধৰণৰ নেগেটিভ কৰিছিলোঁ। তাতো তেওঁলোক ছাকচেছ হ'ব নোৱাৰিলে, কংগ্ৰেছৰ হাণ্ডিলত তলত থাকে। কিন্তু অন্যহাতে যদি চাই 2004 চনৰ পৰা 2010 চনলৈ কংগ্ৰেছৰ চৰকাৰ আছিলে, আমি 134 আসনৰ পৰা গৈ 272 আসন পাইছিলোঁ। কংগ্ৰেছে অহংকাৰ কৰি কাম নাই, কংগ্ৰেছৰ লগত জনগণ নাই, তেওঁলোকৰ দম্ভালি নচলে। আমি 94 বিধানসভা সমষ্টিত জিতিছোঁ, লোকসভা হিচাপে আটাইতকৈ ভাল মাৰ্জিনত জিতিছে। আমাৰ বেছি মাৰ্জিন হৈছে শোণিতপুৰ লোকসভা, দ্বিতীয় মাৰ্জিন হৈছে দৰং ওদালগুৰি, তৃতীয় মাৰ্জিন হৈছে আমাৰ ডিব্ৰুগড়, ঠিক তেনেকে নিয়াৰ বাই। কিন্তু আমাৰ একচেপ্ট কোকৰাঝাৰ এণ্ড কৰিমগঞ্জ, বাকী সব দুইলাখৰ ওপৰত আছে। ইতিমধ্যে মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই তেখেতৰ প্ৰতিক্ৰিয়া দিছে, আৰু নিশ্চয় আমি দলে এই গোটেইখিনি কথা আগলৈ দিব চৰ্চা কৰিম। যিটো অসম গণ পৰিষদে চিন্তা চৰ্চা কৰিব, এইটো আমাৰ লগত অতুল বৰা ডাঙৰীয়া আছে, শুনক, অসম গণ পৰিষদৰ কোনোবা নেতাই কিবা কৈছে, এইটো নিশ্চয় বৰা ডাঙৰীয়া তেওঁলোকে পৰ্যালোচনা কৰে। কৈছো না, এতিয়া আমাৰ চৰকাৰ গঠন হ'ব, চৰকাৰ গঠন হোৱাৰ পিছত চাওক, মুখ্যমন্ত্ৰী হ'ল দলীয় নেতা, আমাৰ আটাইকেইটা মিত্ৰগোষ্ঠীৰ নেতা হ'ল মাননীয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়া, মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়া এতিয়া আছে, তেখেতে ক'ব পাৰে। চাওক, আমি এতিয়া শুনক, আমি এতিয়া সিদ্ধান্ত লওঁ, এইকেইদিনটো এইবিলাক নহয়, এতিয়া আমাৰ বিষয়ববীয় সভা হ'ব, ৰাষ্ট্ৰীয় সমিতিৰ পৰা আমাৰ আমালৈ নিৰ্দেশনা আহিব, আমাৰ জিলা সভাপতি, জিলা প্ৰভাৰীসকলো আমি পঢ়িম, মণ্ডলৰ লগত পঢ়িম, ক'ত কি আমাৰ হ'ল, ক'ত মাইনাছ হ'ল, ক'ত প্লাছ হ'ল, ক'ত আমি আৰু ঠাঁচ দিব লগা থাকি গ'ল, ক'ত আমাৰ ভুল হ'ল, গোটেইখিনি বিশ্লেষণ কৰা হ'ব। তাৰ আধাৰতে আমি ৰিপৰ্ট তৈয়াৰ কৰি গোটেইখিনি কাম, গ্ৰহণযোগ্যতা আছে নাই এই বিষয়ে এতিয়া ক'বলৈ নাপায়। ইয়ান শইকীয়া ডাঙৰীয়াই তেওঁ প্ৰথমে মোদী ডাঙৰীয়াক ধন্যবাদ দিব লাগিছিল। মই এইটো কথাই ক'ম, মোদীজীৰ নেতৃত্বত তৃতীয়বাৰৰ কাৰণে NDLNC আমি বহুমত পাইছোঁ, আমাৰ নেতাক আমি ধন্যবাদ দিব লাগে, ভাৰতীয় জনতা পাৰ্টিৰ আইডিয়লজি এইটোৱে নাই। গোটেইখিনি কথা আমি চৰ্চা কৰিম, অকল মৃণাল শইকীয়া নহয়, আমি যোৰহাট লোকসভাত কিয় হাৰিলোঁ ইয়াৰ পৰ্যালোচনা বুজ পাইছোঁ, বিৰোধী দলক জনাইছে, তেওঁ এজ এ দল হিচাপে জনাইছে, বিৰোধী দল ইণ্ডিভিজুৱেলি কাকো জনায় নহয় জানো।